পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইটিইউসিসি অনুমোদিত পশ্চিমবঙ্গের মাথাভাঙ্গা 1 নং ব্লক কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরের মেলার মাঠে। এদিন সভায় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আশাকর্মীরা উপস্থিত হন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মাথাভাঙ্গা 1 নং ব্লক কমিটির পক্ষ থেকে অঞ্জনা মধুক বলেন, আশাকর্মীদের বর্তমানে খুব সমস্যায় ভুগতে হচ্ছে, সময়ের টাকা সময় মতো দেওয়া হচ্ছে না। সংগঠনের দাবি প্রত্যেক মাসের প্রাপ্য সম্মান ও উৎসাহ ভাতা প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনেই প্রদান করতে হবে। তারা অভিযোগ করে বলেন, আশাকর্মীদের নির্দিষ্ট কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ করে নেওয়া হয় তাদের দিয়ে। আশাকর্মীদের দাবি, নির্দিষ্ট কাজ ছাড়াও অন্য কাজ কোনো মতেই করানো চলবে না। আর তাদের দাবি, পিএফ পেনশন ও বোনাস অবিলম্বে চালু করতে হবে, উপযুক্ত পারিশ্রমিক ও পরিকাঠামোবিহীন দিশার ডিউটি বাতিল করতে হবে। সবাই সিদ্ধান্ত গ্রহণ করেন, আশাকর্মীদের বাকি বকেয়া না মেটানো পর্যন্ত কোনো ধরনের কাজ করবেন না তারা। এই হুঁশিয়ারি এদিন দিয়েছেন আশাকর্মীরা। সাজাওয়াট, লাইট বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাজার চৌপতি, কোচবিহার। আমরা মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের আশাকর্মী ইউনিয়ন থেকে আসছি। আমরা এতদিন ঘুমিয়েই ছিলাম, দীর্ঘ 5 থেকে 6 মাস পড়লো, এতদিন ঘুমিয়েছিলাম। এতদিন আমরা কোনো সমস্যার সম্মুখীন হলেও সেটা আমরা সহ্য করছিলাম, কিন্তু কিছুদিন ধরে, আজকে প্রায় 5 মাস গিয়ে 6 মাসে পড়লো, আমরা ইনসেন্টিভের টাকা পাচ্ছি না। অনারিয়ামটাও কখনো কখনো ঠিক সময় মতো আমাদের ঢোকে না, সেইটার একটা যন্ত্রণা। তারপর আমাদের আশাদের উপরে এত কাজের চাপ যা সহ্য করা যায় না, ফোর্স মানে করতেই হবে। 2007 সালের আগে মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার কী ছিল, আর এখন আশারা আসার পরে মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার কোথায় আসছে? আমরা এখন এই কারণেই আমরা জাগ্রত হলাম যে গান্ধীজি যখন বলছিলেন যে এক গালে চর দিলে আরেক গাল পেতে দিতে হবে, কিন্তু এখন আমাদের দেখা যাচ্ছে যে না, আমাদের নেতাজির পথ অবলম্বন করতে হবে। প্রত্যেকটা সেন্টারেই মানে বেশিরভাগ সেন্টারেই আশাদেরকে দিয়ে ফোর্স মানে এই কাজ ওই কাজ সেই কাজ করতেই হবে। এদিকে আমাদের টাকা ঢুকছে না, তবুও তাদেরকে দিয়ে ভ্যাকসিনেশনের কোনো অর্ডার নেই উপর থেকে। এই করোনার সময় আমরা নিজের ছেলে মেয়ে স্বামী সব ত্যাগ করে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা ঠিক যতটুকুনি কাজ করার ততটুকু কাজ করছি, কিন্তু সেই পরিমাণ মতো কিন্তু আমরা কোনো